আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করো, আমি এক গুনাহগারদের হোল করে রাখছি, আমি জানি না আমার কারণে নি আপনারা নি মহরুম হয়ে যান, নিশ্চয় না আজকে মিলাদুন নবীর মহফিল, নবীর খাতিরে আদম আলাইহিসসালামের 350 বছরের কান্না আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স আসে না, এত কান্না এত কান্না, কোনো উত্তর নাই, কোনো নাড়া নাই, কোনো শব্দ নাই। আর যেমনিতে আবার ময়দানে আটি আটি ওই শ্রীলঙ্কা থেকে আসছেন বিদ্যাতে ওই আরফার ময়দানে আর শুধুমাত্র বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামের খাতিরে আমাকে মাফ করে দাও, আল্লাহর রহমতে জুস মেরে দিল, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল দৌড়ে যাও আমার বান্দা আদমকে তুমি খুশখবর দিয়ে দাও, তার তওবা আমি কবুল করে নিলাম। আর জিজ্ঞাসা করে নিও এই নামের সন্ধান সে কোথায় পেল, জানিয়ে দিও যে মুহাম্মদ দা নামের উসিলা নিয়েছেন, যদি ওনাকে সৃষ্টি করার লক্ষ্য আমার হতো না তাহলে আদমকেও আমি সৃষ্টি করতাম না। আগর নামে মুহাম্মদ রা নয়াওয়ার দে শফি আদম, আগর নামে মুহাম্মদ রা নয়াওয়ার দে শফি আদম, না আদম ইয়াহতে তওবা না নূহ আযগর কে নাজ্জাইনা, আল্লাহুম্মা আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছাইয়া দেন। আমরা সত্যিকার মহব্বত নিয়ে যদি বলে থাকি তাহলে নিশ্চয় নিঃসন্দেহে আল্লাহর রাসূল আমাদেরকে তার আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবেন, কোনো সন্দেহ নেই। রাসূল পাক সাল্লাম এ দুনিয়ায় তশরিফ নিয়ে আসলেন, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে মার পেটটা বড় হয় নাকি, কষ্ট হয় কিনা, খুব এর চাইতে বড় কষ্ট মহিলাদের জীবনে আর নাই। হযরত মরিয়ম আলাইহিসসালাম নাম শুনছেন তো আপনারা, ঈসা আলাইহিসসালামের মা, উনিও প্রেগন্যান্ট হয়েছিলেন, জেনারেল লাইনে নাকি স্পেশাল লাইনে, কত কষ্ট হয় তার প্রমাণ দিতেছেন হযরতে মরিয়ম আলাইহাস সালাম আর কোরআন শরীফে আল্লাহ আলোচনা করতেছেন, সুবহানাল্লাহ। সেই কথাটি হযরতে মরিয়ম বলছেন, হায় রে হায়, আমি যদি এর আগে মারা যেতাম তো বলবো, বলতেছেন যদি এর আগে আমি মারা যেতাম, যখন কিসা তো লম্বা হয়ে যায় নাকি, এই যে হযরত মরিয়ম বাইতুল মুকদ্দাস থেকে বাইরে পূর্ব দিকে গেছেন, যে বয়তে লাহাম নামে যে কোন সেখানে আশ্রয় নিয়েছেন,
তো সেখানে আশ্রয় নেওয়ার পরে আবার শুরু হয়ে গেছে বিনা বিয়ায় বাচ্চা হইতাছে, এটা বিপদ নিরা না, এখন তো সভ্যতা এখন এগুলো যদি হয় সভ্যতা, তার বাচ্চাকে বাঁচাইবার জন্য আরো কত সিস্টেম সেন্টার বানায় রাখা হবে। আলহামদুলিল্লাহ আমার এটা প্রসঙ্গ না, হযরতে মরিয়ম আলাইহিস সালাম বড় ক্ষতিগ্রস্ত মাঝে, বড় বিপদের মাঝে, ক্ষতিগ্রস্ত বড় বিপদের মাঝে তো বলছেন, হায় রে যদি আমি মারা যেতাম তাহলে রক্ষা পেতাম, কারণ এত কষ্ট হইতেছে, ডেলিভারির সময় আসিয়ে গেছে, পেট বড় হয়ে গেছে নাকি কষ্ট হইতেছে, বলছেন হায় রে হায়, এই ঠিক এই ভাষা বলছেন, হায় রে যদি মারা যেতাম তো রক্ষা পেতাম, কারণ বাচ্চা হওয়ার পরেও তো অনেক সমস্যা সৃষ্টি হবে, ইতিহাস নিয়ে রাখা। আল্লাহ বলে দিলেন তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি ওইখান থেকে বাইরে এক ঘাস বা মাঠে চলে গেছো, ওর মানুষের আশ্রয় থাকার কি উপায় আছে, বিয়া শাদী নাই কিছু নাই, আর সত্যি ওর মসজিদ করে তাকে এই খাবার মানুষ কি বলবে, তো লম্বা কিচ্ছা আছে। এইটা এইটা আপনাদেরকে বলার উচিত, দুইটা কারণ আছে, একটি হলো একদল বলে কোরআন শরীফে মিলাদ নাই, শুনছেন সাক্ষী দেন বলে কোরআন শরীফে মিলাদ নাই, আর আমি দেখি থাকে তো মিলাদই তো কোরআন শরীফে, যেমন এই ঘটনাটা, আর এই ঘটনাটা কোরআন শরীফে নাই দ্বারা বলে, এই জন্য আল্লাহ এমন সুন্দর নাজিল করেছেন, বলছেন ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, কোরআন শরীফের ভাষা, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, মরিয়মের ঘটনাটা কিতাবের মধ্যে আছে, আলোচনা করো, সুবহানাল্লাহ বলেন, এর কিতাব বলতে কোরআন শরীফ নাই, কিতাব বলতে কোনটা, কোরআন শরীফ, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, কিতাবের মধ্যে মরিয়মের যে ঘটনাগুলি স্মরণ করো, তাহলে জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদ কিনা, কিতাবের মধ্যে মরিয়মের ঘটনা গুলি আলোচনা করো, উনি যখন তার নিজস্ব অবস্থান থেকে বাইরে পূর্ব দিকে গেলেন, দূরে বলেন সুবহানাল্লাহ, মকানান শারকিয়া, পূর্ব দিকে এক গড়ে গেলেন, যেটাকে নাম করা হয় বায়তে লাহাম, ইদিন তাবাদাত মিন আলিয়া মকানান শারকিয়া ফাত্তাহাদাত মিন দুনিহিম হিজাবা, মরিয়ম ওইখানে গিয়ে মানুষ থেকে পর্দার পাড়ালে চলে গেলেন, পর্দা যেমন কি হিজাব, আরবিতে কি বলে হিজাব, হিজাব হলো মহিলাদের সৌন্দর্য, হিজাব হলো মহিলাদের সৌন্দর্য হলো হিজাব, হযরতে মরিয়ম এটা এখানে আলোচনা করতেছি না, সারা হিজাবের মশলা পর্দার মশলা একটা বলতে পারি, যদি কোন স্বামী সাহেব থাকেন যে আপনার বিবি বেফর্দা গুরানির কারণে আপনি গৌরব ফিল করেন, মাই ওয়াইফ ইজ ভেরি মডার্ন, যদি এটা ফিল করেন আর কি, মানে মডার্ন যদি মনে করেন আর মনে মনে গৌরব করেন, তাহলে মনে রাখবেন রসুল বলে দিয়েছেন তুমি শালা বেহেশতে ঢুকতে পারবা না, তুমি বেহেশতে আপনার দেখছেন মাঝে গেলে দেখা যায় ফুল দৌড়ের মধ্যে লেখা আছে নো এন্ট্রেন্স অ্যাকসেপ্ট এমপ্লয়ি, কোনা হ্যাঁ বহু দৌড়ে লেখা আছে নো যে বেটার বউ বেহর্দা গুড়ায় এই ব্যক্তির নাম হইল দয়ুস, কি নাম, সবার মুখে বলেন, সবার মুখে বলেন দায়ুস, আর দায়ুস বেহেশতে দাখিল হইতে পারবে না, লেখা আছে নো এন্ট্রি ফর দায়ুস, যার বউ বেফর্দা
তার জন্য বেহেশতে দাখিল হওয়া নিষেধ নাকি তার বেহেশতে দাখিল হওয়া কি দা মনে হয় ছাড়ো বিবিদের আওল সাইদে পারবো কয়দিন বাদে তো দেখ পাই দিব ছুটি আর এ হলো হইতে আল্লাহ 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 La ilaha illa hu Allah 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 illa hu Allah Allah illa hu Hazrat Maryam asr niyesen to ekhane Hazrat Jibril amin ke Allah manusher besh dhore porai dise oi je bichari পর্দার ভিতরে একা সেখানে গিয়ে এক পুরুষ উপস্থিত জওয়ান এক বেলা এগুলি কোথায় আছে আমি তিলাওয়াত করতেছি আয়াত আল্লাহ বলতেছেন ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালালাহা বাশারান সাওয়িয়্যা আমি আমার রূহকে পাঠাই দিলাম ওই মহিলার রুমে হযরতে মরিয়ম যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে আরিনে ফাতামা সাল্লাল্লাহা বাশারান সাওয়িয়্যা সুন্দর একজন জওয়ান মানুষের সুরত ধরে উনি স্ট্যান্ড আপ এফিয়ার ইন দা ফ্রন্ট অফ মরিয়ম আলাইহিস সালাম এই কোন উদ্যোগ জানে না এখানে কিভাবে কি হইল উনি বলতেছেন কালাত হযরত মরিয়ম বলছেন তুমি খেয়ে বাবা এখানে আমার তো ভয় লাগতেছে ভালো মানুষ যদি হও তাড়াতাড়ি বাগো সুন্দর বলতেছে ইন্নি আউযু বিররহমানে মিনকা ইন কুনতা তাকিয়া তুমি যদি মুত্তাকী হয়ে থাকো ভালো মানুষ হয়ে থাকো তাহলে জলদি ভাগো আমার বড় ভয় লাগে কারণ আমি এক যুবতী মেয়ে একা একা এখানে আছি আরেকটা যুবক ছেলে যদি কেউ দেখে সর্বনাশ জলদি ভাগো জলদি ভাগো উনি বলেন ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ফিরে নইয়া আরছি লি আহাবালা কিউলামান যাকিয়া তোমাকে খুব সুন্দর একটা ছেলে দেওয়ার জন্য আরছি দূরে বলুন সুবহানাল্লাহ লি আহাবালা কিউলামান যাকিয়া খুব নেককার একজন সন্তান তোমাকে দেওয়ার জন্য আমি আরছি এবার তো বলতেছেন আমি তোমার আল্লাহর পক্ষ থেকে আসছি ইন্নি রাসূল রব্বিক তোমার রবের পক্ষ থেকে আমি একটা দিয়ন লিআহাবালাকি গুলামান যাকিয়া সুন্দর বাচ্চা নেককার বাচ্চা দেওয়ার জন্য মরিয়ম তো বিপদে পড়ছেন এটা কি করে হয় বলেন কাইফ এটা কিভাবে হবে লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া আমাকে কোন পুরুষ লোক এখনো টাচ করে নাই আমি এখনো বিয়ে শাদী হয় নাই অথবা বিয়ে ছাড়াও কোনো জাতের বদমাশি আমি করি নাই আমার কোন পুরুষ লোকে আমাকে স্পর্শ করে নাই কি করে আমার আওলাদ হবে আওয়াজ হয়ে গেল উনি জবাব দিয়ে দিলেন বললেন কাজালিক আল্লাহ চাইলে করতে পারে বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ চাইলে কাযালিক قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا جواب দিয়ে দিলেন তুমি কিসের চিন্তা করো আল্লাহ দেখে এইভাবে দিয়ে দিতে পারে কিন্তু তোমার এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় করে রাখবো এবার তো মরিয়ম একটু সন্ত্রস্ত হয়ে গেছেন আল্লাহ এটা কি উনি এই জায়গা থেকে বের হয়ে বাইরে ময়দানের দিকে রওনা হয়ে গেছেন খোলা মাঠে এগুলি কোথায় বর্ণনা হয়েছে তোমার জুড়ে বল কোথায় কোরআন শরীফে তাই কোরআন শরীফে মিলাদ আছে কি নাই এটা কার মিলাদ হইতেছে জুড়ে বল কার মিলাদ তাইলে ঈসা আলাইহিস সালামের মিলাদ আছে কোরআন শরীফে হ্যাঁ এইভাবে আদম আলাইহিস সালামের মিলাদ আছে
এইভাবে